পরশুরামজি এক শক্তিশালী মহাত্মা ছিলেন যিনি ক্ষত্রিয় রাজাদেরকে পরাজিত করে পৃথিবীকে রক্তরঞ্জিত করে তুলেছিলেন তিনি বিষ্ণুজির আংশিক অবতার ছিলেন যে প্রকার তিনি শক্তিশালী কার্তবীর্য ও তাদের সেনা এবং সম্পূর্ণ ক্ষত্রিয় জাতিকে একুশবার পৃথিবী থেকে বিনাশ করেছিলেন সেটি কোনো সাধারণ ঘটনা ছিল না একথাও কথাও সত্য যে ওই যুগে অনেক যুদ্ধ হয়েছিল কিন্তু একটি এমন যুদ্ধ হয়েছিল যার বিবরণ খুবই কম পাওয়া যায় ভগবান পরশুরাম ও শ্রী হনুমানজির মধ্যে যুদ্ধ নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পরশুরাম রূপে কার্তবীর্যের বিনাশ করার জন্যই অবতারিত হয়েছিলেন তবে ভগবান শিবের কাছ থেকে অস্ত্র পাওয়ার পরেও পরশুরামজির নারায়ণ অস্ত্র শিবজির পাশুপথাস্ত্রের মতো সর্বোচ্চ অস্ত্রের জ্ঞান ছিল না ওইদিকে বায়ুপুত্র হনুমানজি ভগবান শিবেরই অবতার তার উপলব্ধি ও জ্ঞান অসাধারণ ও অসীমিত কথা অনুসারে হনুমানজি একদিন পর্বতের ওপর বিচরণ করছিলেন ওই সময় তিনি দেখলেন কয়েকজন রাজা সেই পর্বতে আশ্রয় নিয়েছেন হনুমানজিকে দেখেই রাজারা তাকে বললেন যে পরশুরামজি অকারণেই তাদেরকে বধ করতে চান এই জন্য তারা এই প্রকার পর্বতে লুকিয়ে আছেন রাজারা আরও বললেন পরশুরামজি না জানি কত নারীকে বিধবা ও বাচ্চাদেরকে অনাথ করে দিয়েছেন হনুমানজি এই কথা শুনে খুবই কষ্ট পেলেন এবং তিনি রাজাদের রক্ষা করার সিদ্ধান্ত নিলেন এরপর যখন একবার পরশুরামজি ক্ষত্রিয়দের ওপর আক্রমণ করলেন তখন হনুমানজি এক বিশাল পর্বত তুলে পরশুরামজি ও ক্ষত্রিয়দের মাঝে রেখে দিলেন এবং স্বয়ং তার ওপরে দাঁড়িয়ে পড়লেন ওই সময় পরশুরামজি বললেন হে বানর তুমি কেন তোমার মৃত্যুকে ডেকে আনছ আমার রাস্তা থেকে সরে যাও তখন হনুমানজি বললেন আপনি অকারণে কেন এই ক্ষত্রদের বধ করতে চান এদের দোষটি বা কি পরশুরামজি বললেন এই ক্ষত্ররাই আমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল তখন আমি এদের সমাপ্ত করার প্রতিজ্ঞা নিয়েছিলাম প্রিয় দর্শক আপনাদের বলে রাখি পরশুরাম কার্তবীর্যের বধ করেছিলেন এবং তখন কার্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নেওয়ার জন্য পরশুরামের পিতা জমদগ্নিকে হত্যা করে জমদগ্নি অত্যন্ত শক্তিশালী ছিলেন কিন্তু ওই সময় তিনি কোনো প্রকার জবাব দেননি অন্তিমে তিনি মৃত্যুবরণ করেন এবার কথায় আসা যাক পরশুরামজির মুখে এমন কথা শুনে হনুমানজি বললেন কিছু ক্ষত্রিয়দের করা এই পাপের শাস্তি আপনি কেন গোটা ক্ষত্রিয় জাতিকে দিচ্ছেন আপনি কি জানেন আপনার এই অধর্মী প্রতিজ্ঞার জন্য আজ না জানি কত স্ত্রী বিধবা হয়ে গেছে কত শিশু তার পিতাকে হারিয়েছে পরশুরামজি বললেন আমার এদের ওপর কোনো দয়া আসে না শুধুমাত্র ক্রোধ আসে তাই তুমি আমার রাস্তা থেকে সরে যাও অন্যথা তোমার অবস্থাও এদের মতো হবেই এরকম বলার পরই পরশুরামজি হনুমানজির ওপর তীর ছুততে লাগলেন হনুমানজি তখনই এক বিশালাকার পাথর ছুঁড়ে পরশুরামের এই প্রহারকে বিফল করে দিলেন এই দেখে পরশুরামজির ক্রোধ আকাশ ছুল তিনি অনেক শক্তিশালী তীর দিয়ে এবার হনুমানজির ওপর আক্রমণ করলেন হনুমানজি জয় শ্রীরাম ধ্বনির উচ্চারণ করে কয়েকশো বৃক্ষ ওই বানের দিকে ছুঁড়ে দিলেন যার ফলে ওই তীরগুলি নিষ্ফল হয়ে যায় হনুমানজি ও পরশুরামজির মধ্যে এবার শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ পরশুরামজির কুঠার এবং হনুমানজির গদা একে অপরের সাথে সজরে ধাক্কা খেল চারিদিক কেঁপে উঠল ওই সময় হনুমানজি ওই সময় তার গদা সজরে পরশুরামজির দিকে ছুঁড়ে মারেন যা এসে সোজা পরশুরামজির মাথায় লাগে ওই সময় তিনি কিছুক্ষণের জন্য অচেতন হয়ে যান চেতনা আসতেই পরশুরাম হনুমানজির ওপর পাল্টা কুঠার দিয়ে আক্রমণ করেন এইভাবে দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর অস্ত্রের প্রহার অনেকক্ষণ যুদ্ধ চলার পর হনুমানজি বুঝতে পারলেন যে পরশুরামজিকে যুদ্ধে হারানো সম্ভব নয় তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে জানতে পারলেন যে পরশুরাম শিবজির অনন্য ভক্ত তখন হনুমানজি শিবজিকে স্মরণ করলেন এরপরেই মহাদেব সেখানে প্রকট হলেন তাদের দুজনের মধ্যে যুদ্ধ দেখে মহাদেব বললেন পরশুরাম হনুমান তোমরা দুজনেই আমার খুব প্রিয় তোমরা যা করছো তা দুনিয়ার বিনাশ ছাড়া আর কিছুই নয় শিবজি বললেন পরশুরাম তুমি শান্ত হও তুমি ক্রোধে এতটাই ডুবে গিয়েছ যে তোমার দিব্যদৃষ্টি হওয়া সত্ত্বেও তুমি বুঝতেই পারো যে হনুমান স্বয়ং আমারই অবতার মানুষ বা দেবতা ক্রোধ হল সবচেয়ে বড় শত্রু নিজের ক্রোধকে শান্ত করো পরশুরাম তোমার প্রতিশোধ এখন পূর্ণ হয়েছে এটুকু শোনার পর পরশুরাম শিবজিকে বললেন হে প্রভু আমি আপনার আজ্ঞার পালন করি এবং আজ থেকে আমি কোনো ক্ষত্রিয়দের সংহার করব না আর এরপরেই হনুমানজি এবং পরশুরামজির মধ্যে হওয়া ভয়ঙ্কর যুদ্ধের সমাপ্তি ঘটল প্রিয় দর্শক এই ভিডিওটি থেকে আপনারা এটুকু তো জানলেন যে ক্রোধী হল আমাদের সবথেকে বড় শত্রু এই ক্রোধই আমাদের বুদ্ধি ও বিবেককে নষ্ট করে দেয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও নতুন তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ